মন ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ ছিল শিবকন্যা মা মনসার পুজো। সারাদিনের ক্লান্তি শেষে আজ কিন্তু সেই মা মনসার পুজোয় নিমন্ত্রণ ছিল, সেখানে কিন্তু আমরা চলে গিয়েছিলাম, আমি আর বাবাই। তো মা মনসার পুজোর আমাদের নিমন্ত্রণ ছিল আমাদেরই এক দিদির বাড়িতে। তো সেখানে আমি গিয়েছিলাম, মোটামুটি কাজ সেরে সব কিছু সামলে ওখানে আমি যেতে পেরেছিলাম সন্ধে 7:30 নাগাদ। তো ওখানে গিয়ে দেখলাম অনেক লোকের সমাগম, ওদের একটা বাৎসরিক পুজো হয় প্রত্যেক বছর এই দিনে। ওদের মোটামুটি অনেক অনেক মানুষজন এখানে আসে, চেনা অচেনা অনেক মানুষজন এখানে এসে প্রসাদ গ্রহণ করে আর মায়ের রূপ দর্শন করেন। মাকে দর্শন করে আমরা কিন্তু চলে গিয়েছিলাম প্রসাদ খাওয়ার জন্য। আমি আর বাবাই কিন্তু একসাথে বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য, অনেক অনেক লোক। কিন্তু দিদি যেহেতু বললো যে আর বসে থেকো না, যাও তাড়াতাড়ি প্রসাদটা নিয়ে নাও, কারণ এত ভিড়, এরপর কিন্তু কোনোভাবেই আর স্পেস পাবো না। দিদি ছিল বলে দিদি আমাদের জায়গা করে দিল বসার জন্য। তো আমরা কিন্তু একদম কর্নারের একটা সিটে আমি আর বাবাই বসে পড়েছিলাম। আমার বর যায়নি, ও আবার যে কোনো অনুষ্ঠানে যায় না আর কি, লজ্জা পায়। তো যে কারণে আমাকে আর বাবাইকে কিন্তু যেতে হয়েছিল। তো ও এমনি বিয়ে অন্নপ্রাশন এই ধরনের অনুষ্ঠানগুলোতে যায়, কিন্তু পুজো টুজোতে যদি নিমন্ত্রণ পায় তো কখনো ও যেতে চায় না। তো তখন আমাদের দুজনকেই পাঠায়, আমরা দুজনেই যাই। তো আমাদের প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে, প্রথমেই বেগুনি দিল, তারপরে চলে আসলাম হচ্ছে পোলাওয়ে। তো এখানে বাসন্তী পোলাও করেছিল, প্রথমে বেগুনি দিল তারপরে বাসন্তী পোলাও। বাবাই আবার পোলাও হলে যদিও বা খায়, খিচুড়ি দেখলেই ভীষণ নাক সিটকে, ও খিচুড়ি খেতে চায় না। তো ওখানে গিয়ে পোলাও দেখে ও খুশি হয়ে গেল খুব। পোলাওয়ের সাথে ছিল হচ্ছে আলুর দম, আলুর দমও পাতে পড়ে গেছে। তো আমাদের খাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের সাথে তোমরাও একটু খেয়ে নাও বন্ধুরা, চলো হাঁকাড়ো। তোমরা পোলাও কেমন খাও, ভালো খাও, কী কী পোলাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমরা মনসা পুজোয় কোথায় কোথায় নিমন্ত্রণ পেলে বা কোথায় নিমন্ত্রণ খেতে গেছো তার অবশ্যই ছবি কমেন্টসে দিও আর ভিডিওও দিও। আমাদের খাওয়া কিন্তু শেষের পথে প্রায় শেষ হয়েই এসছে খাওয়া। তো আমি যেহেতু বেগুনি ভালোবাসি, পরে আবার একটা বেগুনি নিয়েছিলাম আর একটু আলুর দম নিয়েছিলাম। আলুর দমটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, নিরামিষ আলুর দম কিন্তু এত টেস্টি। আসলে কি, ভোগ এমন একটা জিনিস যে ঠাকুরের নাম করে যদি কিছু রান্না করা হয় সেটা কিন্তু আলাদাই একটা স্বাদ হয়। তো আমাদের পোলাও আলুর দমের পরে চাটনি পায়েস দিয়ে দেওয়া হলো। তো আমরা খেতে খেতে এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।